খেয়াল করো এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা লেন্স। এই লেন্সটা উত্তল লেন্স, কীভাবে এটার এই যে মাঝখান দেখো মোটা, আর দুই সব মাথাগুলো এই যে পাঁচটা পাঁচশোটা ছোট আর মাথাটা এই মাঝখানটা মোটা, মাঝখানটা মোটা সেটা হচ্ছে উত্তল লেন্স। এটা একটু ব্যবহার দেখো এই উত্তল লেন্স আমরা যে চিত্র আঁকি তাহলে কীরকম হয় দেখো, কীরকম হবে উত্তল লেন্স, ঠিক আছে। এখন এই উত্তল লেন্সের ভেতর দিয়ে যদি আলোক রশ্মি আপতিত হয়, উত্তল লেন্সের উপর দিয়ে যদি আলোক রশ্মি পড়ে, এটা ভেতর দিয়ে যদি আলোক রশ্মি পড়ে তাহলে আলোক রশ্মিটা এরকম ফিরে আসবে না, প্রতিফলিত হবে না, তখন আলোক রশ্মিটা কী হবে প্রতিসরিত হবে, আলোক রশ্মিটা প্রতিসরিত মানে লেন্স ভেদ করে চলে যাবে, ঠিক আছে। চলে কি কী হয় দেখো, লেন্সের ভেতর দিয়ে যখন আলোক রশ্মি আপতিত হয় সাদা কাগজ রাখলে এই বিন্দুতে যদি আমরা এরকম পাতলা কাগজ বা হালকা কিছু রাখি শুকনা তবে সেটাতে আগুন ধরে পড়বে, বুঝতে পারছি। তাহলে লেন্সের ভেতর দিয়ে আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিসরিত হয়ে লেন্সের উপর আলোক রশ্মি পড়লে প্রতিসরিত হয়ে সেটা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে কী হয় মিলিত হয়, সেখানে আমরা একটা বস্তু রাখলে এরকম হালকা সেটাতে কী হবে আগুন ধরে পড়বে, এই আলোক রশ্মিগুলো একবারে ওখানে তাপমাত্রা বেড়ে আগুন ধরে পড়বে, এটা আমরা একটু আজকে প্র্যাকটিস করবো, ঠিক আছে। এই যে লেন্সটা আমরা সূর্যের আলোতে নিয়ে আসছি, সূর্যের আলোতে না, সূর্যের আলোতে নিয়ে এসে এটার ভিতর দিয়ে যখন সূর্যের আলো আপতিত হয়, আপতিত দেখো কি সূর্যের আলোগুলো আপতিত হয়, ওই যে চিত্র আঁকছিলাম না, চিত্র আঁকছিলাম যে আলোক রশ্মিগুলো প্রতিসরিত হয়, প্রতিসরিত হয়ে অনেকগুলো আলোক রশ্মি এখানে অনেকগুলো সূর্যের আলোক রশ্মি পড়ে নেয়, অনেকগুলো হাজার হাজার লক্ষ লক্ষ এই আলোক রশ্মিগুলো প্রতিসরিত হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এখন এখানে যদি আমরা একটা কাগজ ধরি তাহলে কি হয় দেখো, বলছিলাম না এখানে আগুন ধরে ফেলবে, দেখি এটা প্র্যাকটিক্যালি হয় কিনা। হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ এটার দিকে তাকানো যাচ্ছে না, চুকে ধরবে, ঠিক আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি আগুন ধরে বলছে না, দেখছো। তাহলে সূর্যের আলোক রশ্মিগুলো লেন্সের ভেতর দিয়ে যখন প্রতিসরিত হয় কি হয়, প্রতিসরিত হয়ে যেখানে গিয়ে মিলিত হয় সেখানে অনেক তাপমাত্রা উৎপন্ন হয়, ঠিক আছে। তাপমাত্রা উৎপন্ন হওয়ার সাথে সাথে কি হয়, এই দেখো আগুন ধরে এটা কি হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে না সেম। তাহলে এটা করো, ওটাতে করো, তোমরা এটাতে করো, হ্যাঁ লেন্স এটাতে ধরা যাবে না, তুমি এখানে ধরো, এখানে এখানে, হ্যাঁ এই দেখো, হ্যাঁ হয়তো, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভালো সরানোর দরকার নেই, হ্যাঁ হ্যাঁ শুকনো পাতা রাখলে পাতা চলে যাবে, হাত রাখলে হাত চলে যাবে, আর একটু ডাউন করো, ঠিক আছে হবে হবে হবে, না ডাউন করলে বড় হয়ে যাবে, একদম চিকন করতে হবে, এই হবে হবে, ওকে এই দেখো আমারটা এটা হয়ে যাচ্ছে, এই দেখো হবে হবে হবে, ঠিক আছে আগত করছে না, হ্যাঁ ওইটাও হবে, ওইটা হবে, এটা তো আগুন ছাড়া আগুন ধরে নেব, তাই না।
কালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা জি স্যার ওকে হবে হবে তাই তো আস্তে আস্তে ধোয়াটা শুরু হয়েছে না জি গরম হয়ে গেছে এই হে লাভার মতো ঠিক আছে আচ্ছা এটা এটা তো করছি এটা করছি না এই দেখো এই দেখো এটাতে এখন আগুন জ্বলতেছে দেখো হ্যাঁ 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 দেখা যাচ্ছে ওকে ওটা একটু সময় রেখে দিলে হবে ওকে আমরা প্রচণ্ড গরমে দাঁড়াইতে পারতেছি না ঠিক আছে ওকে